ক ও খ 12 দিনে করে একটি কাজ। ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে? তাহলে ক আর খ কত দিনে করতে পারে একটা কাজ? 12 দিনে। ঠিক আছে, তাহলে ক যোগ খ করতে পারে কত দিনে? 12 দিনে সম্পূর্ণ কাজ করতে পারে। তাহলে 12 দিনে করতে পারে এক সম্পূর্ণ কাজ, একদিনে করতে পারে এক ভাই 12 কাজ। ঠিক আছে, তাহলে এটা কার? এটা হচ্ছে ক আর খ এর। ক খ খ সমান এক ভাগ 12। আবার কী করতে পারে? আবার ক একা কাজটি 20 দিনে করতে পারে। ঠিক আছে, তাহলে ক একা কাজটি কত করে? 20 দিনে। তাহলে 20 দিনে করতে পারে একটি কাজ, একদিনে করতে পারে এক ভাগ 20 অংশ। তাহলে এটা ক এক ভাগের 20। তাহলে ক হচ্ছে এক ভাগের 20, আর ক প্লাস খ হচ্ছে কত? এক ভাগের 12। তাহলে শুধু খ কত দিনে করতে পারবে? শুধু খ করতে পারবে গিয়ে খ সমান সমান এক ভাগের 12 মাইনাস এক ভাগের 20। 12 আর 20 এর লসাগু হচ্ছে কত? 60। তাই 12 বিশে সেলতে কত হবে? 5 বার 5 মাইনাস 3 কত হয়? তাহলে 2 ভাগ 60। ঠিক আছে, তাহলে 30 গুণে 60, তাহলে 1 ভাগ 30। তাহলে খ কাজটি করতে পারে, সম্পূর্ণ কাজটি করতে পারে 30 দিনে। সম্পূর্ণ কাজটি কত করে? 30 দিনে। একদিনে কাজটি করতে পারে এক ভাগ 30 অংশ কাজের। হ্যাঁ, একদিনে করতে পারে, তাহলে এক ভাগ 30 অংশ করতে পারে একদিনে। সুতরাং সম্পূর্ণ এক সম্পূর্ণ কাজটি করতে পারে এক ভাগ 30 সমান কত? 30 দিনে। তাহলে সম্পূর্ণ কাজটি করতে পারবে খ একা কত দিনে? 30 দিনে খ একা কাজটি করতে পারবে।